হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার তো বেহাল অবস্থা, গোল মুভিংয়ের প্রিপারেশন নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আর এই ভিডিওটা আমার আগের গড়ে পুরাতন ঘর থেকে যেদিন চলে আসি, এর আগের দিন রাতে সব কিছু প্যাকিং হওয়ার পর এখনও অনেক কিছু বাকি রয়েছে, তো এগুলো রাতে প্যাকিং করতে হবে, ক্লিনিং করতে হবে, দেন পরের দিন সকাল বেলা থেকেই মুভিং স্টার্ট। এই দেখো আমার পিচ্চিটা কি করে। বিল্ডিং ভাঙলি তো, মানে বিল্ডিং ভাঙলি তো, দেখা খাইনি তো যেহেতু দিন অনেক ছোট, কয়েকদিন হয়ে গেছে মুভিং হওয়ার, অ্যাকচুয়ালি এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, তো ওই সময়ে দিন একটু ছোট ছিল আর মুভিং করতে করতে আমাদের সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। এই তো আমাদের মুভিং গাড়ি চলে এসেছে মাল সামান নিয়ে, আর আস্তে আস্তে আমি উপরে কিছু গুছাইতেছি আর দেখতেছি উপর থেকে যে তারা কীভাবে জিনিসপত্র নিয়ে আসে। অ্যাকচুয়ালি মুভিং করা টু টাফ, আর তাও যদি হয় একা একা তাহলে তো আর হইলই, তো বাংলাদেশে মানুষ পাওয়া যায় আর এই দেশগুলোতে অ্যাকচুয়ালি মানুষ পাওয়া যায় না, পরিচিতরাই হেল্প করেন, তো যারা হেল্প করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর গোরের কাজ তো নিজের কাজ নিজেই করতে হবে, বাংলাদেশের মতো তো আর কাজের মানুষ নাই এখানে, তো আস্তে আস্তে সব কিছু গুছাইতেছি আর সেই জন্য ভিডিওগুলো শেয়ার করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর ছোটো ছোটো ভিডিও শেয়ার করলাম একটু, যা যতটুকু রেকর্ড করে রাখতে পেরেছি। আর বেবি নিয়ে তো মুভিং করা আসলেই টু টাফ, আগে ওই এক্সপিরিয়েন্স ছিল না। এই তো সকালবেলা নতুন ঘরে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ঘরের কি অবস্থা দেখেন, বেহাল দশা, মানে কোন দিক থেকে যে শুরু করব আমি সেটাই ওই দিন চিন্তা করে পাচ্ছিলাম না যে কোন দিক থেকে আমি স্টার্ট করব ক্লিনিং করা বা রেডি করা, আর মাথা পুরোই নষ্ট। তো ভাবলাম, মানে বুঝতেছি না কি করব, তো আস্তে আস্তে কাপড় চোপড় দিয়ে শুরু করলাম যে কাপড় চোপড় একটু একটু করে আমি গুছাই। আজকে আমাদের নতুন ঘরের প্রথম দিন, আর আমার বেবি তো কি খুশি নতুন ঘরে এসে, এখনো কিছুই ফিক্সড করা হয় নাই, যেমন ইচ্ছা সামনেই রয়েছে। সব কিছু ফিক্সড করার পর আমরা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। হোয়াট হ্যাপেন মামা, হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, দেখো কি করে, আ আ আ, ঘুম থেকে উঠে কি অবস্থা। ওলে ওলে, পুতুলটা ধরে খাওয়া শুরু করে দিছে। গার্লফ্রেন্ড বাবা, এটা এটা গার্লফ্রেন্ড, মামি দেদি। সকালবেলা, শুলি সকাল না দুপুর হয়ে গিয়েছে, তো আমি আস্তে আস্তে শুরু করেছি গুছানো। আই তো আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার ছেলে বসে বসে। হাই বাবা, ভাবলাম আস্তে আস্তে না গুছাইলে সব কিছু এলোমেলো, ঘরে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, কোথায় কী আছে বুঝতেছি না, তো আস্তে আস্তে স্টার্ট করলাম গুছানো। আর এখানে গোছাতে গোছাতে দেখতেছি যে আমাদের বাসার লাইক সামনের সিঁড়ি, যে সিঁড়ির রেলিং আছে সেগুলো আসছে, তো নতুন বাসার জন্য অনেক কাজই বাকি রয়েছে বাসার। আমরা আসার পরে অনেক কিছু করা হলো, দেখো আমি কিভাবে কাজ করতেছি, কারণ আমার বেবি একটু পরপর কান্না শুরু করে, তো ওকে বেল্টে বেঁধে আমি কাজ করতেছি, এছাড়া আমার কোনো ওয়ে নাই, আর এরকম করে করেই আমাকে গুছাতে হবে সব কিছু। আসলে বাহিরের দেশে আমরা নিজেরাই কাজের বুয়া, নিজেরাই ঘরের রানী, তো এখানে সব কিছু নিজের হাতেই করতে হয়, সব থেকে আরাম আসলেই আমাদের দেশে। সো অলমোস্ট এই রুমটা একটু ক্লিন করতে পেরেছি, আর এখনও সব কিছু রয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা হয় বাসা মুভ করতে, যারা যারা মুভ করেছেন। আর এই তো বাপ ছেলে অনেক আরামে ঘুম দিতেছে আর আমার তো কাজ শুরু, আমি শুরু করতেছি কাজ শেষ আর হচ্ছে না। আজ এই পর্যন্ত ভিডিওটি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।